نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দ্বীনদার মুসলমান ভাইয়েরা, পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক মাহফিলে হাজির হয়ে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের অমীয় বাণী শোনার তৌফিক দিলেন। এই জন্য অন্তর কুল ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হলেন আমাদের খালেক, আমরা হইলাম আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে এক প্রকার মাখলুক, মানব জাতি। আল্লাহ তাআলা হইলেন ধনী, আমরা হইলাম সব গরিব কাঙ্গালের দল। এই কথা ঠিক না বেটি? দুনিয়াতে যে যত সম্পদের মালিকই হোক, যত শক্তির মালিকই হোক, তো আল্লাহ পাকের দরজার ভিখারি। ফেরাউন শক্তিশালী বাদশা ছিল, এক পর্যায়ে নাউজুবিল্লাহ খোদাই দাবি করল, আনা রাব্বুকুমুল আলা বলল, আমি সবচেয়ে বড় খোদা। এক সময় নীল নদের ফানি শুকায় গেল, ফেরাউনের প্রজারা যাইয়া কয়, ও খোদা মালিক, নীল নদের ফানি শুকায় গেছে, যদি ফানি জারি না করো খোদাইগিরি ক্যান্সেল হয়ে যাবো। ফেরাউন পারব পানি জারি করতো? এ ক্ষমতা আছে? এও বালা করে জানে। আমরা দেশে অনেক মানুষ আছে হক বাতিল কুন্ডা, কিন্তু ফেট পূজারি কারণে, ফেটের পূজা করার কারণে রুজি রুটি সুটটা যে বুগা দেখে হক পথ আইতেছে না। এই কথা ঠিক না বেরি? এ ভাই, যারা দাঁড়াই রয়েছে না আপনারা কি দেখবেন? হাসা হইনি? তা হাসা হইলে কাঁসাই হই। এই যারা কোন আছে আপনারা আইন কাছে, আপনার লিয়ে দোয়া করুন। আর যদি আপনার না বলেন তা আগামী বছর আমার দাওয়াত দিত না, তোলা ভাজুর বলে মানুষ তাই না, দাওয়াত দিব। আর তো ফেরাউন তো বালা কইরা জানে, আমি তো খুদা না, হুদা হুজা, কথা ঠিক না বেটি? তো আসল মালিক থেকে ছায়া না আনতারলে নীল নদের পানি জারি দিত না। এ গভীর রাত্রে দোয়া কবুলের সময় গলার মধ্যে গামছা বেঁধে দেখো, আল্লাহ আমি তো খোদায় দাবি করে লেছি, অন্তর ছুটতাম পারি না। কখন যদি ছুটে প্রজার আড্ডে ভেঙে লিত না? এই কথা ঠিক না বুঝি? আমরা দেশে অনেক মানুষ বুঝে বুল পথে দেয়া আছে, মুরিদানে বুল পথে চালায়, মনের মধ্যে যদি এই কথা উদয় বলে আরে বুল পথে আছে, আবার সঠিক হয়ে যায় গা, পরে শয়তানে কইবো যদু অহন কই দিয়ে আসতে আড্ডে রাখতো না। এই কথা ঠিক না বুঝি? আপনারা বেজার হইতেছ? একদিন শয়তানে ফেরাউন ডেকে কয়, ফেরাউন
তুই দেখ খোদাই দাবি করছ আসল তো খোদার উপযুক্ত না তোর পেশাব পায়খানা আছে তুই কি এর খোদারি এই কথা ঠিক না মিটি তোর বউ বাচ্চা আছে তুই কি এর খোদা কে কো আল্লাহর মেহেরবানিতে 400 বছরে তো সর্দি কাশি হইছে না এটা তো একটা গুণ আর তো বুঝতা না এটা তো আল্লাহই দিছে কথা ঠিক না মিটি খোদাই গিরিটা একবারে কি হইছে না জাহান্নামের আগুনে জ্বলবে ফেরাউন কথাটা তো সুন্দরী কইছ তুই বালা কতি কইছ ওহন শয়তান দেহ স্বপ্ন আসে আমার সাথে ছুটে যেতে জায়গা ওহে ফেরাউন ওহন যদি উল্টি মারোস আমি খোদা না তে আট দিন রাখতো না বাইরে ঘুরে ফেলে দিব কতিনত্ব আশা করতে তাক দিন দুনিয়ার বিয়োজ্য পরকালের বিয়োজ্যতি যেটা হইবার হইব না দুনিয়াতে ইজ্জত পাইয়া যায় একদল মানুষ আছে দুনিয়ার ইজ্জতে বাচ্চা দিছে আখেরাতের ইজ্জতে জলাঞ্জলি দিছে এই কথা ঠিক না বেটি আখেরাতের ইজ্জতকে জলাঞ্জলি দিছে এরা বুদ্ধিমান না বোকা চরম বোকা আচ্ছা যাই হোক তো ফেরাউন গামছা বান্ধে গলার মধ্যে আল্লাহরে কয় আল্লাহ আমি তো খোদা না আসলে দাবি করে বসি পরকালে যেটা করবার কইরো দুনিয়ার বেজ্জতি কইরো না কিতা করতাম নীল নদের পানি জারি করে দাও গভীর রাত্রে দোয়া তো আল্লাহ লাইছে কবুল করে সুবহানাল্লাহ জুরে আল্লাহ যখন কবুল করে লাইছে ভোর বেলা ইয়া আল্লাহ নীল নদের পানি কানা কানা ভরে গেছে গা এখন কো সব বনা সামটার কোদা তো আসলে কুজারি নাইলে পানি জারি হয়ে গেল আমরা দেশ একটু মিস মারা যখন জাদু টুনা দিয়া যদি একটু তিরিশ মধ্যে দেখালে তো বাবা রে বাবা কম না এই কথা ঠিক না বেঠিক আর ল্যাংটো যদি পানির মধ্যে ফু মারে আর ভালো হয়ে যাবো আরে বাপ রে বাপ ল্যাংটার মধ্যে যে গুণ আমরা আব্দুল কুদ্দুসের কাছে গুণ নাই মলানা আশিকুল্লাহ কোস্তা জানোই না এই জানাইতেছেন আপনারা নীলদের ফানি জারি নিল ফেরাও শক্তিদের খোদা আছেন না সাহায্য চাইছে কার কাছে এ ভিক্ষু কই আল্লাহ রে ধনী মনে করে সাহায্য চাইছে আমরা দুনিয়ার সব মানুষ ভিক্ষু কঙ্গাল আল্লাহ হলেন ধনী আল্লাহ পাকের সাহায্য ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারবো না এই কথা ঠিক না বেঠে আল্লাহ পাকের সাহায্যের দরকার আছে নি আছে আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শর্তের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে চান আল্লাহ ইমানদারকে ডাক দেব নি আইয়ুহাল্লাযিনা আমানু এ ইমানদারগণ ইন তানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহরে সাহায্য করো ইয়ানসুরকুম তিনি তোমরারে সাহায্য করবে এখন প্রশ্ন জাগে আল্লাহরে আমরা কেমনে সাহায্য করতাম আমরা থেকে আল্লাহর সাহায্য নেওয়ার লাগবো আওয়াজ করতো না আমরা আল্লাহরে সাহায্য করার লাগবো অত বড় আসমান বানাইছে কার কাছে চাইছেন বিল ক্লিনটনের দ্বারে ওবামার দ্বারে কেউ দ্বারা চাইছে ইজা আরাদাল্লাহু শাইয়্যান ইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ ইচ্ছা করলে হইয়া যা দুনিয়ার কোন মাখলুকাতের সাহায্যের প্রয়োজন আল্লাহর জোর কই নাই অন শেষ শেষের ওয়াদা আমি অর্ধেকটা আপনারা অর্ধেকটা সজাগ থাকবে মানুষের সাহায্যের প্রয়োজন আল্লাহর নাই তো আল্লাহ এই কথা কয় করে তোমরা যদি আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমরা সাহায্য করব এই সাহায্যের মর্ম কি হাকিকত কি তাৎপর্য কি এর হাকিকত তাৎপর্য হইল আল্লাহ বলেন আমার পাঠানো দিনকে যদি সাহায্য করো আমি আল্লাহ তোমরা সাহায্য করো তাহলে বোঝা যা দিনকে সাহায্য করলে আল্লাহ আমরারে সাহায্য করব তো দিনকে সাহায্য করলে আল্লাহ আমরারে কেরে সাহায্য করতেন এটার কারণ কি আল্লাহর একটা মানসা হইল সুন্দর দুনিয়াটা যে বানাইছে আমরা এক বিন্দু নাপাক পানি দিয়ে বানাইছে আমরা যেন দীর্ঘ সময় আল্লাহর সৃষ্টি জগতের খেদমত গ্রহণ করতে পারি আরেকটা হইল পৃথিবীটা বানাইছে পৃথিবীটার লাগে আল্লাহর মায়া লাগে যে যে জিনিসটা বানাইতে লাগে মায়া লাগে না মায়া লাগে নিও নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিছে 82 জন মানুষ মুসলমান হইছে আল্লাহ পাকের কাছে জানছে আর কেউ মুসলমান হইতো না নূহ আলাইহিসসালাম দোয়া করছে আল্লাহ একটা কাফের দুনিয়াতে রাখো না সবরে ধ্বংস করে দাও নূহ আলাইহিসসালাম দাওয়াত দেওয়ার সময় এমন ভাবে পাত্রে আঘাত করতো পাত্রে টাল হয়ে যেত
এত কষ্ট দিছে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে আল্লাহ একটারও এক সপ্তাহে শেষ করে দিলেন আল্লাহ দোয়া কবুল করে লিছে প্লাবন দিয়া সব শেষ নূহ আলাইহিস সালামের নৌকা যারা উঠছে এরা বাচ্চা আল্লাহ কোন নৌকাটা মাটির ফাইতলা বানাইছে নূহ আলাইহিস সালাম মাটির ফাইতলা বানাইছে রোদ দেহ গাইছে আল্লাহ কোন ফাইতলাটা ভেঙে গেল নৌকো আল্লাহ কেড়ে ভাঙতা আমি হুকুম করছি কেলে বাংতা বাড়িটা জিগাও কেটে বাংতা না কেড়ে পাল্লা মায়া লাগে একটা মাটির পাইতলা রে বানাইয়া বাংতে মায়া লাগে এমন দোয়া করছো কবুল করে আমি কত মানুষের দুনিয়া থেকে বিদায় করে দিছি আমার মায়া লাগছে না আমার মায়া লাগছে প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে নূহ আলাইহিস সালামের স্পেশাল দোয়াটা দুনিয়াতে কইরা লিছে কবুল হয়ে গেছে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এত ধৈর্য দিছে এত মায়ের কাইছেন মা উজিয়া নবিয়ুন মা উজিতু কোন নবীকে এত কষ্ট দেওয়া হয় না আমি পয়গম্বর মুহাম্মদকে যত কষ্ট দেওয়া হয়েছে ঘটনা বলা মকসুদ না তাইফের জমিনের আগাতে নবীজির শরীরের মধ্যে দাগ হয়ে গেছে আয়েশা সিদ্দিকা গোসল দেওয়াইতেছেন জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ শরীরে দাগ কি এর কোনদিন কি ফোড়া বসন্ত হইছে আল্লাহ রাসূল ফরমান না গো আয়েশা ফোড়া বসন্ত হইছে নবী রাসূলের গায়ের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম তো দাগ কি এর তুমি কি জানো না তাইফের ময়দানের ঘটনা এত কষ্ট পাওয়ার পরও বদদোয়া করেন নাই সে স্পেশাল দোয়া রিজার্ভ রেখেছেন হাশর ময়দানে গুনাহগার উম্মতের জন্য করবে এক কারণ আল্লাহর মায়া লাগে আর কারণ হইল দুনিয়াটা যে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর মানসা হইলে দীর্ঘায়িত হোক এই দুনিয়াটার সময় হায়াত দীর্ঘায়িত হবে কেমনে ও যতদিন পৃথিবীর জমিনে দিন থাকবে তাই কথা ঠিক না মিটিং পৃথিবীতে যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে দিন থাকবে না তো দুনিয়া থাকবে না তো যারা দিনের কাজ করবে দিন শিখবে দিন শিখাইবে দিনের মারকাজের সাথে সর্বরকমের সম্পর্ক রাখবে দিনের দারক বাহক আলেম উলামার সাথে জান মালের সম্পর্ক রাখবে মহব্বতের সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাস সাহায্য করবেন দুনিয়া তো করবেন আখেরাত করবেন এখন বিশ্বাস আছে আরো জোরে আছে কিনা আছে না বিষয়টা বোঝার জন্য একটা ঘটনা আছে সুফিয়ান সৌরি নামে একজন বড় মুহাদ্দিস ছিলেন বড় বুজুর্গ ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন ওনার মা দিনের জন্য ওনারে আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিছিল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুফিয়ানের বয়স যখন 7 বছর হইছে মা বাচ্চারে ডাক দেয় কই কলিজা টুকরা সন্তান আমি তোমার গর্ব লইছি লালন পালন করছি আমার একটা মাংস আছে নিয়ত আছে আম্মা কি নিয়ত আমি তোমার দিনের জন্য আল্লাহর রাস্তা ওয়াকফ করে দিলাম মা কি করতাম বাড়ির বাহিরে যাইবে দিন শিখবে মত পর্যন্ত নবীজির এতিম উম্মতকে দিন শিখাইবে মার মানসা যাতে পুরা হয় বাইর হয়ে গেলেন বাড়ির থেকে 19 বছর পর্যন্ত দিন শিখছেন আর দিন শিখাইছেন তবলিক করতে 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 এক সময় নিজ এলাকায় আসছে রাত্র হয়ে গেছে মনে মনে চিন্তা করে যাই দিয়ে বাড়িতে আমার মা জননী বাচ্চা আছে কিনা রাত্র গভীর ঘরের দরজা টুকা দিছে আম্মা আমি আপনার সুফিয়া 19 বছর পার হয়ে গেছে গো মা জীবিত আছেন কিনা জানার জন্য আসছে মা জবাব যে সুফিয়ান জীবিত আছি তবে কেন রে বাবা বাড়িতে ফিরে আসলে আমি তো বাড়িতে ফিরে আসার নিয়ত করি নাই কেন ফিরে আসছ আমাকে দেখলে জায়েজ হবে না জায়েজ না সওয়াব আছে কিন্তু আমার নিয়ত তার মধ্যে ঘাটতি আইসা যাবে সুফিয়ান যারে যা দরজা খুলতাম না তোর চেহারা আমি দেখতাম না তুই আমারে দেখিস না রে যা যা ইয়তিম নবীর রক্ত মাখা দিন জিন্দা করার জন্য আল্লাহর জমিনে দাওয়াতের কাজ চালিয়ে যাও
এই সুফিয়ান যা যদি ভাগ্য ভালো হয় দেখা হবে রে হাশর ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া দিছে মা দ্বীনের জন্য সন্তানকে কুরবানি দিছে খানসা নামনি মহিলা চারটা যুবক ছেলেরে ডাক দিয়ে বলেন দ্বীনের যুদ্ধ হবে রে বাবা যা নিজ হাতে সাজাই দিলাম দ্বীনের যুদ্ধ হবে যুদ্ধ করবে করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে বাড়িতে ফিরে আসার প্রয়োজন নাই নবীজি রক্ত মাখা দ্বীনের খেদমত করবে আর হাশরের ময়দান কায়েম হইলে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো যে আল্লাহ আমার চারটা সন্তান দিছলা গর্ব ধারণ করছি লালন পালন করছি যৌবনে পদার্পণ হইছে কাম কাজ করে খাওয়াইতে পারত ছেলে রোজ রোজগার করতে পারত এগুলার আকাঙ্ক্ষা নাই তোমার রাস্তায় গেছে শহীদ হয়ে গেছে আমি চার শহীদের মা বলে আল্লাহ তাআলার কাছে আমি বলবো কথা লম্বা করব না দিন এমনি আসে না আমাদের কাছে হাজারো লাখো মানুষের কুরবানি সাহাবাই কেরামের কুরবানি আল্লাহর নবীর রক্ত মোবারকের বিনিময়ে সেই দিন আমাদের কাছে আসছে দিন পায়া খুশি নামে যায় আরো জোরে খুশি নামে যায় তো দিনের খেদমত করব দিনের কাজ করব দুনো জাহানে আল্লাহ তাআলা সাহায্য করবেন ওই সুফিয়ান সৌরি যখন দিনের খেদমত করতেছেন একজন ধনাঢ্য ব্যক্তি ইয়াহে বারমাকি তার নাম ইয়াহে বারমাকি এক সময় নিয়ত করল সুফিয়ান সৌরির মতো অত বড় আল্লাহওয়ালা বুজুর্গ দিনের খেদমত করে কিন্তু দিনের খেদমত করার পাশাপাশি দুনিয়ার কিছু কাজকর্ম করার লাগে আমি যদি উনাকে কিছু পরিমাণ টাকা দেই আর এই টাকা দিয়ে যদি সংসারের ব্যয়ভার চলে তাহলে দুনিয়ার কাজ করম লাগতো না পুরাটা সময় দিনের কাজ করতে হবে তাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝতাছেন না নিয়তটা ভালো না খারাপ ভালো না টেহা দিব কে লাগিয়া সুফিয়ান সরি খুশি হইতো না দিনের কাজ করত দিনের কাজ প্রতি মাসে 1000 দিনার দিতে স্বর্ণের টাকা দিনার 1000 টাকা দিনার পাওয়ার পরে আর সংসারে কাজকর্ম করণ লাগছে না ইটা দিয়ে সংসারের ব্যয় ব্যয় চলত সুফিয়ান সৌরি আল্লাহর কাছে দোয়া করত গভীর রাতে আল্লাহ ইয়াহে বারমা কি আমার দুনিয়ার হাজতটা পুরা করছে আপনি তার দুনিয়া ও আখেরাতের হাজত পুরা কইরা দেন দান করতে 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 ইয়াহে বারমা কি ইন্তেকাল হইয়া যায় দুনিয়ার মানুষ উনাকে কবরস্থ করল ওই সময়ের একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে ইয়াহে বারমা কি জান্নাতের বাগানে ঘুমাই দিছে জান্নাতের বাগান তো স্বপ্নে জিজ্ঞাসা করে ইয়াহে বারমা কি তোমারই দেখতাছি জান্নাতের বাগান আছো আপনার স্বপ্ন তো সত্য সুবহানাল্লাহ স্বপ্ন সত্য আমি আসলে জান্নাতে আছি আল্লাহ আমার জান্নাত দিছে আল্লাহর জিজ্ঞাসা করে ইয়াহে বারমা কি জান্নাত তো গেলা কারণটা কিটা কি উছিলা ইয়াহে বারমা কি বলেন ও আল্লাহর ওলি আসলে আমি জান্নাতের মধ্যে আছি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমাকে দান করেছেন জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়েছেন এর উসিলা হইল সুফিয়ান সৌরি আল্লাহর ওলিকে দিনের সাথে জামি 1000 দিনার দান করতাম উনি আমার দান পাইয়া মাওলার কাছে দোয়া করত হে আল্লাহ ইয়াহে বারমা কি আমার দুনিয়ার হাজত পুরা করেছে দয়া করে আপনি তার দুনিয়া ও আখেরাতের হাজত পুরা করে দে ওই সুফিয়ানের সৌরির দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া তো ধন দ্বারা মালামাল করেছেন সম্মানিত করেছেন আর পরকালে মাওলা আমাকে জান্নাত দেয়া সম্মান দান করেছে তাহলে বোঝা গেল দিনের কাজ করলে আল্লাহ দুনিয়া তো সাহায্য করে আখেরাত তো সাহায্য করে কথা ঠিক না ঠিক দুনিয়াতে দিনের কাজ করলে আল্লাহ দুনিয়া তো শান্তি দেয় আখেরাত তো শান্তি দেয় দিন আছে যেখানে শান্তি আছে সেখানে এই কথা ঠিক না ঠিক যেই পরিমাণ দিন এই পরিমাণ শান্তি যেই পরিমাণ দিন এই পরিমাণ ইজ্জত সম্মান এই কথা ঠিক না ঠিক দিন নাই যেখানে শান্তি নাই সেখানে বউ তাহে পাঁচতলা জামাই তাহে নিচতলা
কবর আসেনিও আসেনি না বাপে পুতে মিল নাই জামাই বউ মিল নাই ভাই বে মিল নাই কারণ কি তার দিন নাই এই কথা ঠিক না বেঠিক ইমাম মুসল্লি মিল নাই দিন নাই কথা ঠিক না বেঠিক রাজা প্রজা মিল নাই দিন নাই সব মিলাইয়া কথা ঠিক না বেঠিক তো এক নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা সাহায্য করবেন দ্বিতীয় নাম্বার লাভ ওয়াসাব্বিত দামাকুম তিনি আল্লাহ তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন প্রতিষ্ঠিত জীবনের অধিকারী বানাইবেন আর এক ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা বেঈমান কাফেরের মোকাবেলা তোমাদেরকে বিজয় দান করবে বদরের যুদ্ধে 313 জন সাহাবী 1000 সৈন্যকে পরাজিত করে ফেলল 70 জনকে কতল করলো 70 জনকে ধইরা দিনের পর চলো হাজারো লাখ বেঈমান থাকবে দুনিয়াতে কিন্তু আল্লাহ পাক তোমাদের হাতে রাজত্ব দিয়ে দিবে আজকে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বদলা নেওয়ার মতন কোন শক্তি তাকত মুসলমানের মধ্যে নাই শুধু মায়ের মার খেতেছে কথা ঠিক না বিঠিক যদি আবারও মুসলমানের মধ্যে পরিপূর্ণ দিন চলে আসে তো মুসলমানের নাম শুনলে মুসলমানকে মারবে দূরের কথা তাদের শরীরের মধ্যে এমনি কম্পনাই সাজে নাই সুতরাং ভাই দোস্ত আমি কথা বলার উদ্দেশ্য হইল দুনিয়াতে দিনের বিভিন্ন শোভা আছে শাখা আছে সবচেয়ে বড় শাখা হইল মাদ্রাসা বুনিয়াদি মার্কাজ বুনিয়াদি মার্কাজ মাদ্রাসা যদি না থাকে দিনের সহি শিক্ষা থাকবে না এই কথা ঠিক না বেঠিক দিনের সহি শিক্ষা যদি না থাকে সঠিক ওয়াজ নসিহত থাকতো না এই কথা ঠিক না বেঠিক দিন যদি না থাকে মাদ্রাসা যদি না থাকে দিন না শিখে হকানি ফির থাকতো না হক ওয়াজ থাকতো না এই কথা ঠিক না বেঠিক আজকে বেজার লাগছে কেন লেগা দিন নাই দিন জানে না বুঝে না এই কারণে যাই হোক লম্বা সমত আলোচনা করার ইচ্ছা ছিল না আপনারা বইছেন বড় মজবুত কইরা আমার অনুরোধ থাকবে নিজে দিন শিখব রাজি রাজি ইনশাআল্লাহ নামাজ পড়লে নামাজের ইলম লাগতো না রোজা রাখলে রোজার ইলম লাগতো না সূরা করা সহিহন লাগবো নি না 12 মাসে বলতাল নি চলব না সহিহন লাগব যে শিখলে কই যাবে আর তবলিগ তবলিগ না যাইতে রুন মসজিদের ইমাম সাহেবের কাছে শুধু তবলিগ গিয়া আমরা সূরা করা সহি না হইতে পারে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে ডেইলি 1 ঘন্টা পড়বেন বেশি না পারেন দুইটা সূরা পড়তেন না আলহামদুলিল্লাহ বাদে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বউ বাচ্চারে দিন শিখাইবেন যদি পারেন প্রতিবেশীরে দিন শিখাইবেন রাজি আছেন ইনশাআল্লাহ যার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী মানুষকে দিন শিখাইবেন নিজে শিখবেন দিনের মার্কাজের সাথে নিজের জান মাল সময়ের সম্পর্ক লাগাইবেন রাজি আছে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা দুনিয়া তো সাহায্য করবে আখিরাত তো সাহায্য করবে দুনিয়া তো শান্তি দিবে পরকালে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করবে দিন কারে কয় আল্লাহর আদেশ নিষেধ নবীর তরিকা অনুযায়ী পালন করার নাম হইল দিন এই দিন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা বিভিন্ন ভাবে শিক্ষা দেওয়া হয় যে যেইভাবে পারি ওইভাবে শিখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিজের একটা ছেলের একটা মেয়ের আল্লাহ রাস্তা কুরবানি করে দিব দিনের শিখবার জন্য দিয়া দিব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা করছি টকছি বাচ্চারা মাদ্রাসা পড়াইতেছি টকছি টগাটগি নাই আর স্কুলও পড়েও দিন নিয়ে চলন যা কথা ঠিক না ঠিক অনেক মানুষ এরকম আছে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে এরা দেখলে বোঝা যায় না এরা কি হুজুর না আসলে বাংলা শিক্ষিত এই কথা ঠিক না ঠিক শিক্ষা করছে জাগতিক শিক্ষা কিন্তু দিনের ছোঁয়া আছে তাহার কারণে আল্লাহ পাক তাদের দিনের দ্বারা চমকাইয়া দিছে আল্লাহ আমরা সকলকে দিনের সহি বুঝদান করুক দিন নিয়ে চলার তৌফিক দান করুক দিনের সাথে নিজের জীবনের সময় মাল দৌলত যা আছে সব কিছু লাগাইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত এলাকাবাসী আমার কথা হলো হুজুরের কাছে এই এলাকার সকল মানুষের জন্য দোয়া করত এমনকি জিন্দা মুর্দা যারা আছে সকলের জন্য দোয়া আমাদের প্রতিষ্ঠাতার জনাব মোহাম্মদ মহিউদ্দিন আবু মিয়ার আম্মা বন্দকার কবরে আছে এবং এই মাহফিল করতে গিয়া
যতরূপ সাহায্য আসছে ইনশাআল্লাহ আমার এই এলাকার ভাই বন্ধু আছে দেশে থাকে অনেকে বিদেশে থাকে মা বন্ধাও মই মুরব্বিরাও সকলের সহযোগিতা ইনশাআল্লাহ আমি মাহফিলটা করতে পারছি সকলের জন্য হুজুরের কাছে অনুরোধ দোয়া করার জন্য এই মাদ্রাসার জন্য দোয়া করার জন্য এই মাদ্রাসায় যে শিক্ষকরামরা বাচ্চাদেরকে শিক্ষা দিতেছি আমরা খাস নিয়তের জন্য বাচ্চাদেরকে শিক্ষা পরিপূর্ণভাবে দিতে পারি আমাদের জন্য দোয়া করুন এবং আমার অনেক মুসল্লি বাবারা দুনিয়াতে নাই অনেক আদর মহব্বত আমারে করত এই মসজিদ শুরুতে আমি ছিলাম এখন পর্যন্ত এই মহল্লার ভিতরে আমি আছি প্রায় 7 বছর হয়ে যাইতেছে সকল মুরব্বিরা আমারে এখনো মহব্বত করে সকল ছেলেরা এখনো মহব্বত করে অনেক মহিলারাও আমারে মহব্বত করে আমি হুজুর কাছে দোয়া দরখাস্ত তাদের জন্য দোয়া আল্লাহ তাআলা যেন সকলকে যেন maaf করে দেয় সকলে বলি আমিন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم بجاي رب همارا درودا ورسلام برغزيدا نبي فرفن مدام اللهم صل وسلم وبارك عليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية وجعل آخرتنا خيرا من الأولى يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك أستغيث وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آي مهربان الله আজকে মাহফিলের প্রথম থেকে পর্যন্ত আমরা যা আলোচনা করলাম দুরুদ ইস্তিগফার পাঠ করলাম ভুল বিয়াদে maaf করে দেন সব কানে হাদিয়া বানাইয়া অগণিত দুরুদ সালাম সহ আকাই মাওলা জিগর গোসামিনা তাজিদারি মদিনা শাফিউল মুজনবিন রহমাতুল আলামিন
رسول كريم صلى الله عليه وسلم روجا ثري پوسا يدين شمستا بيكرم روح پاك پوسا يدين شمستا صحابة اكرم روح پوسا يدين تمام دنیا مردگان قبر مومن مومنات دي روح پوسا يدين بشيش کري جنرا ما فل رأجون کرلين جارا شاج جسوائتا کرلين جارا سرم دلين بدد کوشل دلين امرا جارا حضير ہوئل امي موت جارا دوار مدعات برائل الله مدر جدر ما بام دادا دادين ناناني شسور شسوري كيسا قريب حق در دبیدار مایار منوش محمدر منون جر اللہ دنیا سریع کبر شایتو شکل روحی پوشا یدین اللہ امرا کیو ماہرا کیو بابہرا کیو بوئی جنہرا اللہ ماہرا شنطان বাবার সন্তান আমরা অনেকে হাত বাড়াইছি আল্লাহ কবর হালত দেখি না বলে ফিকির করি না সময় সময় দোয়ার মধ্যে হাত বাড়াইলে মা বাবার কথা দিলে ইয়াদ হইয়া আল্লাহ যদি আমাদের মা বাবার কবরে কোন রকমের আযাব থাকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন তাদের জিন্দেগানির গুনাহ খাতা maaf করে দেন قبر جنة بغان بنايا دي جرى جنة ستا در مرجد عرو بنايا دي رب ارحمهما كما ربياني صغيرا اللہ امرار دنیا و آخرت شنتی دان کرن امرار جان مالی جو شمان حفاظت کرن نفس و شایطن دکات تک حفاظت رکن شربر کبر عظم قزم بلا مصیبت تی حفاظت رکن آي الله شرب رقمنا فرماني گنا هير كاست كان دعايا كورا اپنار قدرتي حاد دارا دوريا دوريا بچائي ركني يا الله بشي بشي نيكا مولير توفيق دين يا الله آي الله امدار غوري بري شنطي دين زاني مولي شنطي دين يا الله برقد دين كماري جيت برقد دين حلال وزير توفيق دين الله دينير سوحي بوج دان كورين دينير اوپر چولار توفيق دين دينير خادم عشب امرا شکل کے قبول کرنين تمام دنیا مسجد مدرسة قول قبول کرنين সমস্ত মসজিদ মাদ্রাসার জরতরে খাজানায়ে গায়েবকে পুরা করে দেন আল্লাহ একানকারী মাদ্রাসারে তা কিয়ামতের জন্য কবুল করে নেন সমস্ত হাজতকে পুরা করে দেন দিন দিন উন্নতি দান করেন ইয়া আল্লাহ মাওলানা করিম আপনার হাবিবের সত্যিকারের ভালোবাসা মহব্বত আমরার কলবে দান করেন ইয়া আল্লাহ সুন্নতের রঙে সাজায়ে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ফানাবি রাসূলের দরজা আমরারে পৌঁছায়ে দেন ইয়া আল্লাহ নবীজির রূপ গুণে করে দেব ফানা দেবানে সীতাকে যেন হইয়া দেওয়া আল্লাহ মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ার নবীজির রূপ আরো নবীজির গুণে চোখের জ্যোতি বানাইয়া দাও দেখায়া স্বপনে আল্লাহ বারবার ঘুমের ঘরে স্বপনে মোরা কবর হালতে আল্লাহ আপনার মায়ার নবীর জিয়ারত নসিব করে দিন ইয়া আল্লাহ بار بار اپنار گھار کانا کاما جانو تیر توفیق دیا دینی مولا کریم آئی اللہ بار بار نبی جی روزہ تر جانو تیر توفیق دیا دینی اللہ آئی اللہ آئی اللہ امرا چرم نیمو کھرام بجد گلام بندی جیون رشماہین پہار پوری من گھنانی بیکو کنگال بشے ہاتھ برائشی اللہ آیا اللہ اللہ زیبن ارکن آب اللہ فوزین آیا اکبری خالیہات خالیہات یاسی یاسی افنار دربار گنا سرکنو کسو نہیں زی یمورار गुना सरा कोनो के सुनाई दे काबा गुनारो कालम कबूजा मथा वालो या बागोरा गुलाम हो असलम बिकारी सर तुम्हीं सरा क्या होना यो अल्लाह
দিলে দোহাইয়া কোথায় যাব ফেরায় মুখুরিয়া গুরি সদা গরম আলো নেই মলের বন্ধ সদা গরম নহি আল্লাহ ভিক্ষু কপা গুনার বোঝা মাথা লইয়া ফরিয়া দমরা নেকি দিয়া বদলাইয়া দাও গুনা যে আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দাও গুনা যে গুনার কারণে আল্লাহ ধরে না ফেলিও গুনার কারণে আল্লাহ ধরে না ফেলিও আমি তোমায় ভুলে গেলে আল্লাহ তুমি না ভুলিও আল্লাহ আমি তোমায় ভুলে গেলেও তুমি না ভুলিও আয় আল্লাহ আমরা অতীত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দে বাকি হায়াতে জিন্দেগি নবীজির তরিকা এখলাসের সাথে ইবাদতের তৌফিক দেয়ানে আয় আল্লাহ জান্নাত দেখা ইমানের সাথে মত দিয়েন শাহাদাতের মত নসিব করে দিয়েন আল্লাহ আমার কবরের জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আশরের কঠিন দিনে আরশের সার তলে জায়গা দিয়েন নবীজির খাস জামাত ও শাফাত নসিব করে দিয়েন আল্লাহ যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করবে কলিজা শুকায় যাবে গো আল্লাহ ওই দিন আপনার মায়া নবীর হাতে আউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে দিন আল্লাহ জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করছি আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করা যায় না আগুন তো দূরের কথা পুঠন তো গরম পানি সহ্য করা যায় না আল্লাহ যদি জাহান্নামি হয়ে যায় কেভাবে জাহান্নামের আগুন সহ্য করব আল্লাহ আয় আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন নবীজির সমস্ত উম্মতে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন আয় আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন নবীজির সমস্ত উম্মত সমস্ত মুসলমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন আপনার দিদার দিয়া ধন্য করে দিয়েন দেশে বিদেশে যার যত সমস্যা আছে সমাধান দিয়া দেন সমস্ত পেরেশানি দূর করে দেন যারা যাইবার চাই সহজে যাওয়ার ব্যবস্থা করে দেন সমস্ত বিমারীর শিফা দান করেন আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ ও সালামের হাদিয়া নবীজির রওজাতারে পৌঁছায় দেন নবীজির তুফাইলের সমস্ত বুজুর্গান দিন ওসিলা আমরা সকলের দ্বারে কবুল মঞ্জুর করে নেন মাকসাদ কবুল মঞ্জুর করে নেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন آمين برحمتك يا أرحم الراحمين الله.